ঘরটা একসময় এরকমই ফাঁকা পড়ে থাকবে। ওই যে ফ্যান, যেটা ঘুরছে না এখন, আর জীবনের চাকাটাও ঘুরবে না। আর ওই ফ্যানে আমি আপনি এরকম হাজারটা মানুষকে ঝুলিয়ে দেব, আমি আপনি নিজেই। আপনি স্বীকার করেন আর না করেন যে মেয়েটা আজকে মরে গেল, তার খুনের পেছনে দায়ী আসলে আমি আর আপনি। আমরা সোশ্যাল বুলিং করি, আমরা একজন আরেকজনের পেছনে যেভাবে লেগে থাকি, আমরা ছোটোখাটো ঘটনা, কারো ব্যক্তিগত জীবন নিয়ে যেইভাবে একজন আরেকজনের উপর আঙ্গুল তুলি, মেয়েটা কী অপরাধ করেছিল বলেন তো? তার প্রথম সংসারটা টেকে নেই, যে করেই হোক টেকে নেই। দোষটা ওই মেয়েটারও হতে পারে, মেয়েটার হাজব্যান্ডেরও হতে পারে, তার একটা ঘরে বাচ্চা আছে। হ্যাঁ, নাটোরের মেয়েটার কথাই তো বলছি, সে একটা শিক্ষিকা ছিল, তার আগেও তার কতগুলো পরিচয় দেখেন তো। প্রথমত সে একটা নারী, সে একটা মা, সে একটা প্রেমিকা, সে কারো সন্তান, এবং তার নতুন পরিচয় সে কারো নববিবাহিত স্ত্রী। এই সব কিছুকে উপেক্ষা করে সে আমার আর আপনার কাছে কী হয়ে গেল? খেলার পাত্র, উপহাসের পাত্র, এবং অবশ্যই তিরস্কারের পাত্র, আলোচনার পাত্র। তাকে নিয়ে আমরা আলোচনা করলাম, প্রচুর ফাটিয়ে ফেললাম, মোড়ে মোড়ে জোকস হলো, দেখ একটা শিক্ষক পটাতে পারিস কি না, ম্যাডামকে পটাতে পারিস কি না, যদি হয় তাহলে তো জীবন সেট, তুই পড়ালেখা করবি আর বউ দেবে তোর বেতন। নানান কথা শুনতে হয়েছে মেয়েটাকে, নানান কথা। ওই যে 2021-এর জুনে গিয়ে তাদের প্রথম পরিচয়, এটা তো আমরা সবাই জানি এখন। আমরা কি জানি যে কেমন করে তাদেরকে ফেসবুকের কথা হয়, প্রেম হয়, তারপর একজন আরেকজনের প্রতি ভালো লাগা তৈরি হয়? মেয়েটার ইনসিকিউরিটি চিন্তা করেছেন? সে এই বাস্তবতায়, এই সমাজ ব্যবস্থায় থেকেও তার চেয়ে কম বয়সে একটা ছেলেকে ভালোবেসে ফেলেছে, এবং সেই ভালোবাসা থেকে বাঁচতে সে কত না চেষ্টা করেছে, পারে নাই। প্রেম তো কারো কথা শোনে না, প্রেম কারো কথা শোনে না বলেই সে মেয়েটা বাধ্য হয় একসময় নিজের সমস্ত কিছুর বাইরে গিয়ে ছেলেটাকে বিয়ে করতে। বিয়েটা করেছিল অনেক আগে, সেটা 21-এর ডিসেম্বরে। তারপরে প্রায় 6 মাস হয়ে গেছে, একজন আরেকজনের বাসায় যাতায়াত করছে। যাতায়াত করতে গিয়ে একসময় সবার কানে কথা ওঠে, কেন ছেলেটা আসে, কেন মেয়েটা আসে। তখন গিয়ে জানাজানি হয় যে তারা বিয়ে করে ফেলেছেন। তার দিনে 6 মাসের সংসার হয়ে গেছে। দুই পরিবার বসে আলোচনা হয়। ছেলের পরিবারটা তাৎক্ষণিক মেনে নেয়, ওকে যা হওয়ার হয়ে গেছে, তোমাদের ভালোবাসাকে সম্মান দিচ্ছি, তোমরা এবার সংসার শুরু করো। মেয়ের পরিবার মানেনি, মানে তিরস্কার করেছে। তাদেরও দোষ দিয়ে আসলে লাভ নাই, কারণ আপনার মেয়ে 15-16 বছরের ছোটো একটা কাউকে বিয়ে করবে, এটা তার তো সহজে মেনে নেওয়ার জিনিস না। আমাদের এই বাস্তবতা তো অবশ্যই না, এদেশটার পাশে দেশের প্রিয়াঙ্কা চোপড়ার মতো তো না। প্রিয়াঙ্কা চোপড়াকেও কম কথা শুনতে হয় না এই নিক জোনাসকে বিয়ে করার জন্যে, কিংবা বিটনি স্পিয়ার্স, তার চেয়ে প্রায় 40 বছরের ছোটো কাউকে বিয়ে করেছে, সেটা নিয়েও তো কম কথা শুনতে হয় না। কথা সবাইকে শুনতে হয়, এবং আমার লজিকটা হচ্ছে এইটাই। পেছনে যে ফ্যানটা দেখছেন, সেই ফ্যানে এরকম প্রত্যেকটা ঘরে একটা করে ফ্যান রয়েছে, এবং সেখান থেকে টাঙিয়ে দেওয়ার মতো আমার আপনার মতো হাজারটা মাথা রয়েছে। আমরা বুলিং করার ব্যাপারে ওস্তাদ। আমাদের দেশের একটি সিসিটিভি ক্যামেরা লাগে না, কেন লাগবে? কারণ আমাদের বাড়ার ফুটোগুলোর মধ্যে দিয়ে, বাসার ফুটোগুলোর মধ্যে দিয়ে আরেকজন তাকিয়ে থাকে, দেখে এরকম হা করে দেখে যে ওই পাশ থেকে কোনো কিছু ঘটছে কি না, সেটা সারা দুনিয়াতে চাউর করতে হবে, কথা বলতে হবে। আরে ভাই, কথা বললে এটা ভালো কিছু নিয়ে কথা বলেন, কথা বললে পজিটিভ বিষয় নিয়ে কথা বলেন, ইতিবাচক বিষয় নিয়ে কথা বলেন, তা না অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে টানাটানি, চুল নিয়ে টানাটানি, নাক নিয়ে টানাটানি, তার কাজকর্ম নিয়ে টানা। আপনি খেয়াল করবেন রাস্তায় যদি গণপিটানিতে কাউকে মেরেও ফেলা হয় বিনা বিচারে, একটা মানুষ আগাবে না, পারলে গিয়া লাথি মারবে। যদি রাস্তায় একটা ছিনতাইকারী কোনো কিছু নিয়ে দৌড়ে পালিয়ে যায়, কেউ আগাবে না। যদি কোনো রাজনৈতিক নেতা কাউকে মারে, অস্ত্র ধরে মারে, একজন মানুষ 100 জনকে মারবে, 1000 জনের মধ্যে একজন লোকও ফিরে থাকবে না, সবাই দৌড়ে পালাবে, যার যার জায়গায় নিয়ে পালাবে। কিন্তু একটা ছেলে একটা মেয়ে হাত ধরে যাচ্ছে, একটা ছেলে মেয়ে রিক্সা যাচ্ছে, একটা তার গালে মিষ্টি চুমু দিছে, পুরো দুনিয়া উদ্ধার হয়ে যাবে। সবাই মিলে হায় 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 কী ঘটনাটা ঘটায় ফেলালো, ওদের এখন বিচার করতে হবে। আরে শালার সামর্থ্য থাকে ওদের, গিয়ে বিচার কর, যারা অন্যায় করতেছে তাদের বিচার কর, যারা অপরাধ করতেছে তাদের বিচার কর। কারো বিচিতে কোনো রকমের ক্ষমতা নেই, কারো কোনো রকমের ক্ষমতা নেই সব নিয়ে কথা বলার, কিন্তু ক্ষমতাটা রয়েছে সেই সব মানুষদের যারা প্রেম করে, তাদের বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে ধরবে। কারণ তারা সফট হয়, তারা কিছুটা নরম হয়, এবং তাদের বিরুদ্ধে কথা বলা সহজ। হায় 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 রই 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 রই, পুরো দুনিয়াটা নষ্ট হয়ে গেল যেন তাদের জন্য। কেন বাবা, তুই প্রেম করবি কেন? তুই বাংলাদেশে জন্মেছিস, তোর প্রেম করার অধিকারটা দিলকে, তুই খায়ে পড়ে মরে যাবি, এই হচ্ছে অবস্থা। আজকে নাটোরে যে শিক্ষিকা মারা গেলেন, আমি তো বলি তার মরে যাওয়ার পেছনে সবচেয়ে বড় দায়ী ভাই আমরা।
আমরা মানুষকে নিয়ে কথা বলতে পছন্দ করি না আর নিজেদেরকে একটা ফেক ইসলামী মতাদর্শের মানুষ হিসেবে জাহির করি। ফেক ইসলামী মতাদর্শ কেন বলছি, কারণ ইসলামে পরনিন্দা করা সবচেয়ে বড় অপরাধের মধ্যে ফেলা হয়েছে। গীবত করাকে ভয়ঙ্কর রকমের না করা হয়েছে, নিজের ভাইয়ের মাংস খাওয়া সমান করা হয়েছে, খেয়াল করে দেখেন। আর সেই আমরা মানুষকে নিয়ে কথা বলতে ছাড়ছি না। ছি ছি ছি, কি লজ্জা! আমাদের লজ্জা লাগা উচিত আসলে নিজেকে নিয়ে। আমি আপনি কতটুকু ভালো, আমি আপনি কতটুকু গ্রহণযোগ্য মানুষ যে আরেকজন মানুষের অগোচরে তাকে নিয়ে কথা বলছি। শুধু কথা বলে থামছি না, তারা একটা সুন্দর ছবি পোস্ট করছে, তার নিচে গিয়ে লিখলাম, বাহ, এই বুইরারে বিয়া করছো, তোমার তো দেখি গোল্ডিগার। অথচ একটা বয়স্ক পুরুষ যদি একটা ছোট নারীকে বিয়ে করে, তখন বলে, বাহ, কুচি বউ পেয়েছো ভাই, খুব জোশ। একটা কালো ছেলে যদি সুন্দর একটা মেয়েকে বিয়ে করে, তাহলে বলে, বা বাবা ভাই, তুমি একখান জিনিস। আবার উল্টাটা, একটা সুন্দর মেয়ে যদি একটা কালো বা অসুন্দর মেয়েকে, অসুন্দর ছেলেকে বিয়ে করে, তাহলে বলবে, তাবিজ করছে নাকি, নাকি ছেলেটা হেভি মাল পাতি আছে। মানে প্রেম যেরকমই হোক সেরকমই খারাপ এদেশে। অথচ এইটা কিন্তু হওয়ার কথা ছিল, প্রেম শরীর মানে না, বয়স মানে না, ওজন মানে না, একজন আরেকজন সাথে হয়ে যাওয়ার জিনিস। এটা তো অঙ্ক অঙ্ক না ভাই, এটা তো ব্যবসা না, এটা তো পার্টনারশিপ বিজনেস না, দিস ইজ লাইফ পার্টনার। কে কার সাথে সেফ ফিল করে, কে কার সাথে নিশ্চিন্তে ঘুমাবে, কে কার প্রতি দুর্বল, কার সঙ্গে কার ভালো লাগে, এটা তার একটি একান্ত ব্যক্তিগত ব্যাপার। তুই আমি কে রে ভাই নিয়ে কথা বলার, আর আমি তুমি কথা বলেই তাদেরকে বিপদে ফেলে দিচ্ছি, আমি তুমি কথা বলে আমাদের নিজেদেরকেও দুর্বল করছি, আমি তুমি অন্য মানুষকে নিয়ে প্যাচাল পেরে ঠিক ঠিকই নিজেদেরকে প্রমাণ করছি, শালা আমরা একটা অখাদ্য জিনিস, এবং আমাদের কথা শুনে অন্য একজন ঝুলছে ফ্যানে। ওই মেয়েটার বাচ্চাটার কি হবে? প্রথম ঘরের হাজব্যান্ডের সঙ্গে ডিভোর্স হওয়ার পর বাচ্চাটার তো এখনও বেঁচে আছে, ওই জামাইয়ের কি হবে? ওই জামাই কাকে দোষ দেবে সারা জীবন, আপনাকে আমাকে? আসেন, পরনিন্দাবাদ দিই, বলে লাভ নেই, তারপরে বলছি, আসেন পরনিন্দাবাদ দিই, ভীষণ রকম নিজের কাজ করি। হ্যাঁ, আর ওই মেয়েটার পরিবারের কাছে সরি বলার আছে, হাত জড়ো করে সরি বলার আছে, হয়তো অগোচরে সোশ্যাল মিডিয়াতে জীবনেও লিখিনি, কিন্তু হয়তো অগোচরে কখনো মুখ থেকে হয়তো কিছু বেরিয়েই গেছে, ঠিক হয়নি।